রাসুল সাল্লাহ আলুস্লামের ইন্তেকালের দিন ওমর রাদি আল্লাহ এর ঘটনা যখন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিহাস্লাম ইন্তেকাল করলেন তখন লোকজন কান্না করতে শুরু করল তখন হজরত ওমর রাদি আল্লাহ তালানহু মসজিদে দাঁড়িয়ে ভাষণ দিলেন এবং বললেন আমি যেন কাউকে এই কথা বলতে না শুনি যে মোহাম্মদ সাল্লাহ ভালি ইন্তেকাল করেছেন আল্লাহ তালা কেবল মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের কাছে মৃত্যুর ফেরেশতা পাঠিয়েছিলেন যেভাবে আল্লাহ তালা হজরত মুসা আলাহিসাল্লামের কাছে মৃত্যুর ফেরেশতা পাঠিয়েছিলেন এর এরপরও মোসা আল্লাহিসাল্লাম চল্লিশ দিন বা বছর জীবিত ছিলেন হজরতু লোকজনের উদ্দেশ্যে আরো বলেন যে আল্লাহর কসম যেই ব্যক্তি ধারণা করবে যে মোহাম্মদ সাল্লাহ আল্লাস্লাম ইন্তেকাল করেছেন আমি তাদের হাত ও পা কেটে ফেলব হজরত ওমর রদি আল্লাহু তালানহু এভাবে লোকদের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন এমন সময় আবু বকর রাদি আল্লাহ তালানহু সেখানে আসলেন তখন লোকজন হজরত ওমর রাদি আল্লাহু এর কথা শুনছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালানহু ওমর রাদি আল্লাহ তালানহুকে বললেন হে ওমর তুমি বসো কিন্তু ওমর রাদি আল্লাহ তালানহু বসতে চাইলেন না অন্যদিকে লোকজন হজরত ওমর রাদি আল্লাহু এর চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহু তালানহু কথা শুনতে বেশি মনোযোগী হলো তখন আবু বকরদ্দি আল্লাহ তালাহু লোকদের উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের ইবাদত করত সে যেন জেনে নেয় যে নিশ্চয়ই তিনি মারা গিয়েছেন আর যেই ব্যক্তি আল্লাহ তালার ইবাদত করত সেই আল্লাহ তো চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না এরপর হজরত আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহু তালানহু পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন যেখানে আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ সেল্লাহ আলহিহিসাল্লাম তো একজন রাসুল ছাড়া আর কিছুই নন তার পূর্বে অনেক রাসুল অতিবাহিত হয়েছেন সুতরাং মোহাম্মদ সেল্লাহ আলহ্লাম যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা পূর্বের অবস্থায় ফিরে যাবে আর যে পূর্বের অবস্থায় ফিরে যাবে সে আল্লাহ তালার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তালা কৃতজ্ঞদেরকে অচিরেই বিনিময় প্রদান করবেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো চুয়াল্লিশ হজরত আবু বকরদ্দিআ তালানহু এই আয়াত তেলাওয়াত করে লোকজনকে স্মরণ করিয়ে দিলেন যে রাসুল ইন্তেকাল করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ তালানহু বলেন যে আবু বকর বকরদ্দি আল্লাহু তালুয়ের তেলাওয়াত করার আগে মনে হচ্ছিল যেন কেউ জানত না যে এই আয়াতটি নাজিল করা হয়েছে আর হজরত আবু বকর রদি আল্লাহু তালহুয়ের এই আয়াত শুনে উমর রাদি আল্লাহু তালাহু লজ্জিত হলেন হজরত উমর রাদি আল্লাহ তালাহু বললেন আল্লাহর কসম আমি আবু বকর রিয়াল্লাহু তালাহের কাছ থেকে এই আয়াত তেলাওয়াত শুনে মাটিতে লুটিয়ে পড়লাম এমনকি আমার পক্ষে আমার পা ওঠানো পর্যন্ত সম্ভব হচ্ছিল না এরপর হজরত উমর রাদি আল্লাহু তালানহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল ইন্তেকালের ব্যাপারে তার মতামত প্রত্যাহার করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ মৃত্যুর ব্যাপারে তিনি নিশ্চিত হলেন মুসলমানদের বাইয়াদ গ্রহণের ঘটনা হজরত ওমর আল্লাহ তালাহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহাস্লামের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হলেন তখন তিনি মুসলমানদের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিলেন হজরত ওমর আদি আল্লাহ বললেন আমার ধারণা ছিল যে রাসুল সাল্লিহাম আরও জীবিত থাকবেন কিন্তু এখন যেহেতু তিনি ইন্তেকাল করেছেন তবুও আল্লাহতালা তোমাদের মধ্যে এমন একজন হেদায়তের নূর রেখেছেন যেই নূর দিয়ে তিনি মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে হেদায়াত দিয়েছিলেন নিশ্চয়ই আবু বকরদ্দি আল্লাহ তালান হচ্ছিলেন হিজরতের সময় রাসুল সাল্লাহ সফর সঙ্গী এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সুতরাং তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো এই কথা বলার পর হজরত ওমর রাজি আল্লাহু তালানহু আবু বকরদ্দি আল্লাহু তালানহুকে বললেন আপনি মিম্বরে উঠুন শেষ পর্যন্ত আবু বকর আল্লাহ তালাহু মিম্বরে উঠলেন এবং মুসলমানগণ আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ তালাহানভের হাতে বায়াত গ্রহণ করলেন কিন্তু আনসার সাহাবিদের একটি দল আবু বকরদ্দি আল্লাহ তালাহের হাতে বায়াত গ্রহণ করা থেকে বিরত থাকল তারা বলল আমাদের মধ্যে একজন আমির হবে এবং তোমাদের মধ্যে একজন আমির হবে তখন ওমর রাদি আল্লাহ সেই সব লোকদের কাছে গেলেন এবং বললেন হে আনসারের দল তোমরা কি জানো না যে রাসুল সাল্লাই আবু বকর বকরদ্দি তালানহুকে ইমামতি করার নির্দেশ দিয়েছিলেন সুতরাং এমন কোন ব্যক্তি আছে যে আবু বকর আল্লাহ তালানহুয়ের চেয়ে অগ্রগামী হতে পারে হজরত ওমর আল্লাহ তালানহুয়ের এই কথা শুনে আনসার সাহাবিরা বললেন আমরা এর থেকে আল্লাহ তালার নিকট আশ্রয় চাই এরপর ওমর রদি তালানহু আবু বকর রদি আল্লাহু বললেন আপনার হাতখানা প্রসারিত করুন এরপর আবু বকর রদি আল্লাহ তার হাত প্রসারিত করলেন তখন ওমর রদি আল্লাহ তালহু আবু বকরদ্দি আল্লাহু তালাহের কাছে বায়াত গ্রহণ করলেন তারপর পর্যায়ক্রমে মহাজির ও আনসার সাহাবিগণ আবু বকর রদি আল্লাহ কাছে বায়াত গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলুসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর রাদি আল্লাহ তালাহু ইসলামের প্রথম খলিফা হিসাবে নিযুক্ত হয়েছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালাহের ইন্তেকালের পর ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন হজরত ওমর রাদি আল্লাহ তারা উভয়ে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ রেখে যাওয়া নীতি অনুযায়ী ইসলামী শাসনকার্য পরিচালনা করেছিলেন মহানবী সাল্লাহ আলি ভাসাল্লামের ইন্তেকালের দিনের ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার